আলোচনা হয়েছে? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, হবেই। ইলেকশন সামনে, তো ইলেকশন নিয়ে আমাদের বিভিন্ন যেসব আমরা কি করব আগামী দিন, সে বিষয়গুলো কথা হচ্ছে। স্যার, আপনি আপনি আজকে দিল্লি থেকে আসছেন? দিল্লিতে আজকে আসেনি, আমি কালকে এসেছি বিকেলে। প্রাইম মিনিস্টারের সঙ্গে, সবার সঙ্গে দেখা করেছেন, মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ত্রিপুরার কি কি বিষয় নিয়ে আলোচনা? না না, ওইখানেও রুটিন সমস্ত, যে আমাদের ত্রিপুরাতে বিভিন্ন ডিপার্টমেন্টের, এটা তো অ্যাকচুয়ালি সরকারি, কী কী ডেভেলপমেন্ট হয়েছে, কোন জায়গায় খামতি আছে, সেই বিষয় নিয়ে আলোচনা। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্গানাইজেশন মাননীয় সন্তোষজি আজকে এসছেন এখানে, তো সিরিজ অফ মিটিং হয়েছে সবই সাংগঠনিক, আর কিছু না। আপনারা জানেন যে ওনার একটা রুটিন ওয়ার্ক, তিন মাস চার মাস পর পর আসেন, এ নিয়ে এখানে তিন তিন ধরনের প্রায় এসেছেন। এইসব বিষয়ে সমস্ত বিভিন্ন স্তরের, ইভেন যারা মিনিস্টাররা আছেন, এমএলএরা আছেন, তাদেরকে নিয়ে আজকে বৈঠক হয়েছে। আমাদের যারা অফিস বিয়ার, তাদের সাথেও কথা হয়েছে। তো বিভিন্ন যেসব মার্গদর্শন উনি করিয়েছেন, তো এগুলো আমাদের রুটিন ওয়ার্ক, সাংগঠন নিয়েই কথাবার্তা হচ্ছে। গুঞ্জন, বিশেষ করে তাকে বলা যায় গুজব ছড়ছে, তো এই গুজবটা নিয়ে আপনি কি বলবেন? নো কমেন্টস, এই ধরনের কোনো ব্যাপারই নেই, গুজব তো গুজবই, যেহেতু গুজব সত্যতা নেই ওর মধ্যে। নতুন সভাপতি কে হচ্ছে? না না, এইসব বিষয়ে নিয়ে কোনো সাংগঠনিক কথাবার্তা, অন্য কোনো কথা। স্যার,